নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নানা রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো। দেখুন তাহলে আজকের কি কি আছে: পটল, কুমড়ো, কপি, আলু, আর এদিকে ঝিঙে, এগুলো সব এক জায়গায় করে একটা তরকারি বানাবো। তাহলে চলুন শুরু করা যাক। খুব তাড়াতাড়ি ভাবে রান্না করবেন কি করে সেটাই আমি দেখাবো। পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, জিরে, মরিচ আর ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, সরিষার তেল, এবার এটাকে মিক্স করে নেব। এবার এটাকে গ্যাসে চাপিয়ে দেব। চাপিয়ে দিয়েছি গ্যাসে, এবার হতে থাক, চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, একটু কষে নেব এরকম করে। এবার এটা দিয়ে চাপা দেব। অনেকটা জল বার হয়েছে, সামান্য একটু জল দেবো এইবার। এবারে সিটি হওয়ার জন্য বসিয়ে দেবো। চারটে সিটি হয়ে গেলে এটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে রান্না করবেন, খুব সুন্দর লাগে। সব রকম সবজি দিয়ে আপনারা এই রান্নাটা
করবেন বাড়িতে। আর কিভাবে করবেন আমাকে কমেন্টে জানাবেন। আর আরো ভিডিও দেখতে আপনারা আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিন, আর পাশের বেল আইকনটা অল এ প্রেস করে দিন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে।